আজ বানাচ্ছি মাছের ঝোল। খুবই অল্প নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছ মাছটা ভালো করে আমি ডিপ ফ্রাই করে নিলাম। আর এখানে একে একে মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর সামান্য একটু লবণ। দিয়ে দিলাম কেটে রাখা আলু। দেখো তেল ছেড়ে এসেছে, এখন দিয়ে দিলাম জল। কিছুক্ষণ বাদে আলুটা গলে গেলে দিয়ে দিলাম আর একটু জল আর এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমাদের তরকারি কমপ্লিট হয়ে যাবে। দেখো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর এই হচ্ছে ফাইনাল লুক মাছ ঝোলের। কেমন লাগলো রেসিপিটা জানিও।